भगवते वासुदेवाय, कृष्णाय वसुदेवाय, देवकीनंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमो। नम पंकजनाभाय, नम पंकजमालिने, नम पंकजनेत्राय, नमस्ते पंकजाग्रये, वसुदेवसुतं कृष्णांगं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवहरिराम। ईश्वर परमः सच्चिदानंदरूपाय विश्वत्पत्तादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। कृष्णा हरि राम। এই যে আমি শ্লোক কথা মারলো, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনা, এই ভাগবতর কুন্তিস্থ প্রশ্ন। ভাগবতর কুন্তিয়ে ভগবান কৃষ্ণ যেতিয়া দ্বারকা লৈ যাবলৈ ওলাই, আৰু তেতিয়া যি ঈশ্বৰৰ চৰণ স্মৰি কুন্তিয়ে এই শ্লোকৰ দ্বাৰাই স্তুতি কৰিছিল, আৰু স্তুতি কৰি তিনিটা মাত্ৰ বৰ মাঙাত দৌৰিয়ে, বৰ খোজাত দৌৰিয়ে তেওঁ প্ৰথমে কৈছিল যাতে মোৰ অন্য দেৱতাত মতি নাযাওক, কেৱল তোমাৰ শ্ৰীচৰণত মতি থাকক, আৰু যাতে জীৱনত যিমান বাধা বিঘিনি আহিলেও মোৰ মন মানে চিত্ত তোমাৰ ভিন্ন আৰু ক'তো নাযায়, এইকেইটাই মাত্ৰ বাঞ্ছা কৰিছিল। আৰু বাঞ্ছা আজি আমাৰ ভাগৱতৰ ষষ্ঠ স্কন্ধৰ অজামিল উপাখ্যান চলি আছে, আৰু এই অজামিল উপাখ্যানত কালি আমি ইতিমধ্যে আলোচনা কৰিলোঁ যে অজামিলে, অজামিল নামৰ ব্ৰাহ্মণজনে, তেওঁ নিজ পিতৃ মাতৃ ভাৰ্যাক এৰি বেশ্যাৰ সংগত থাকি 10 জন পুত্ৰ জন্ম দিলে, আৰু 10 জন পুত্ৰৰ শেষৰ জনৰ নাম তেওঁ ৰাখিলে নারায়ণ। আৰু যেতিয়া তেওঁৰ বয়স প্ৰায় 88 বছৰ, গতিকে তেওঁ যেতিয়া অন্য একো কাম কৰিব নোৱাৰা হ'ল, তেতিয়া তেওঁৰ এই নারায়ণ নামৰ পুত্ৰটোৰ লগতে কেৱল কি হ'ল, সম্পৰ্ক আহিল। আৰু সম্পৰ্ক এনেকুৱা সম্পৰ্ক হ'ল, খাওঁতে বহোঁতে উঠোঁতে কেৱল নারায়ণ নারায়ণ নারায়ণ। আৰু এই নারায়ণকে অজামিলে খুৱাই ধুৱাই সমস্তখিনি স্নেহ কৰে, যেনেকে এজন বৈষ্ণৱে বিগ্ৰহ এটা সাক্ষাৎ ঈশ্বৰ মানি যি কাৰ্য কৰে, এই অজামিলেও নিজ পুত্ৰ নাৰায়ণক ঠিক সেইদৰে কি কৰে, যে খুৱাওঁতে ধুৱাওঁতে সমস্তখিনি কৰে। আৰু এনেতে তেওঁৰ যেতিয়া মৃত্যুৰ কাল আহিল, 3 জন যমদূত আহি উপস্থিত হ'ল, আৰু 3 জন যমদূত আহি উপস্থিত হোৱাৰ লগে লগে যমদূতৰ যি ৰে ৰূপ, তেওঁলোকৰ যি ৰূপ, তাক দেখি অজামিল অত্যন্ত ভীতিগ্ৰস্ত হৈ শৰীৰ কঁপি উঠিল, আৰু একেবাৰে মল মূত্ৰ ওলাই গ'ল, বিশ্বনাথে উৰি একেবাৰে ধাতু উৰি গ'ল। আৰু তেতিয়া তেওঁ স্বভাৱসুলভভাৱে স্বতঃস্ফূৰ্তভাৱে ঔম বাপা নারায়ণ হে খানামত গাও যায় এইটো ও হে লুকাই আছা ক ও যমদূতে বান্ধি নিয়ে রক্ষ
ইয়াতো সি একেই কৈছে, একাম পেতনু দিজে তেজি লেক মল মূত্র, হা কৈক গৈলে মোর নারায়ণ পুত্র। আর মাত দিয়ার লগে লগে নারায়ণক মাত দিছে এইফালে জন্তুতে, জীব বাজ করি অজামিল নামৰ বিপ্ৰ জীৱটোক শৰীৰৰ পৰা বাহিৰ কৰি হাতে ভৰিয়ে বান্ধি গলত জুৰি লগাই তাক টানি নি আছে। আৰু যেতিয়াই টানি নি আছে কোক নৰকত দিয়াৰ কাৰণে, সেই সময়তে বিষ্ণুক দূত আহি পাইছে। কিয়? আৰু কৃষ্ণৰ কৃপা মগুণে মৰণ পাৰে, তাকো পীড়া করে কোন অদময় অবধে, এই বুলি জ্বলি গেল সারিক্ষিদ্র ক্রোধে। সারিক্ষিদ্র যে সদায় নিরন্তর ভকতক রক্ষা করার কারণে পরিভ্রমণ করি ঘুরে, তেওঁলোক চারিজনে শুনিলে যে কোনোবা ভকতর মুখত আমার প্রভুর নাম উচ্চারণ করেছে, আর সেই ভকতক কোনোবাই এনেকুৱা পীড়া দি আছে, ইমান যন্ত্রণা দি আছে, গতিকে তেওঁলোক ক্রোধান্বিত হল। ক্রোধান্বিত হয়ে তেওঁলোকে আহি দেখে যে তিনজন যমদূতে এই প্রভু ভগবন্তর যে ভকত অজামিল তাক লৈ গৈ আছে। আর সিহতে কৈছে, ভয় নকৰিবা, ভয় নকৰিবা, ভকতক যদি কোনোবাই উৎপীড়ন করে তার উচিত দণ্ড দিয়া দায়িত্ব আমার। আর এইবুলি কৈ যমদূতক কোনো কথা নুসুধাকে কূপ ধরি, আর যেতিয়া কূপ ধরি তেতিয়া কি করিলে বলে, যমদূতে মরণর ত্রাসে, মরণর ত্রাসত ব্রাহ্মণক এরি তারপরা গুছি গেল। আর গই সিহতে মাটিত পড়ি কান্দি আছে, কেঁকাই আছে, কিয় সিহতক ইমান বেয়াকে মাতি। আর মারার পিছত যেতিয়া যমদূতর হাত হাতৰ পৰা ৰক্ষা পৰিল অজামিলে, কি হল যে পুনৰ পূৰ্ব শৰীৰতে পুনৰ ৰতি প্ৰৱেশিল। আমাৰ গাঁও সমাজত মানুহে কি কয় যেন অজামিলে যদি একবাৰ নাৰায়ণ বুলি উদ্ধাৰ হ'ব পাৰে, বৈকুণ্ঠ হ'ব পাৰে, আমিও এতিয়া যি পাওঁ তাকে কৰি থাকোঁ। আৰু সেই নৰবাৰ সময়ত আগকালত একবাৰ নাৰায়ণ বুলি গুচি যাম মানুহৰ এইটো ভাব না, চিন্তন, সেইটো হল চিন্তন। এটা কথা হৈছে, মানুহে এইখিনি কথা নাভাবে যে অজামিলে যদিও পুত্ৰ নাৰায়ণৰ নামটো ঈশ্বৰৰ নাম বুলি নাজানে, প্ৰতিটো মুহূৰ্তত প্ৰতিটো ক্ষণত সেই নাৰায়ণ নামটোৰ লগত এনেকুৱা সম্বন্ধ হৈ গৈছে যেনেকে ৰজা ভৰতৰ ঋষভৰ পুত্ৰ ৰজা ভৰতৰ গণ্ডকী নদীৰ ওপৰত হৰিণীটোৰ লগত সম্পৰ্ক হৈছিল, একে সম্পৰ্ক হৈছে নাৰায়ণ নামৰ পুত্ৰৰ লগত। নাজানে কিন্তু ঋষভৰ হৰিণীৰ লগত সম্পৰ্ক হৈ তেওঁ হৰিণ জন্ম পালে, কিন্তু অজামিলে নাৰায়ণ নামটোৰ লগত সম্পৰ্ক হোৱাৰ কাৰণে মুক্তি প্ৰাপ্তি কৰি এইটোৱে সঞ্চিত। মায়াময় জগতৰ লগত যদি সম্পৰ্কিত হয় তেনেহলে এইটো দুৰ্জনৰ সংগ বুলি কয়, তাৰ পৰিণামটো কি হয় বোলে মায়া সংজ্ঞাৰ বন্ধন। আৰু যেতিয়া ভগৱানৰ নামৰ লগত সম্পৰ্ক হয় তেতিয়া তাৰ হল কি মুখ্য মুক্তি, নামৰ লগত সম্পৰ্ক মুক্তি, মায়াময় বস্তুৰ লগত সম্পৰ্ক মৃত্যু। এই দুটা বস্তু আমি জানিব লাগে। ইয়াতে কি দেখাইছে বোলে, ইয়াত নামৰ আভাস দেখাইছে। অজামিলে নাজানে এইটো যে ভগৱানৰ নাম, এইটো যে ঈশ্বৰৰ নাম নাৰায়ণটো, তেওঁ জানে পুত্ৰ নাৰায়ণ, কিন্তু নাৰায়ণ নামটো কোৱা মাতাৰ লগে লগে চাৰিহিদ্ৰই আহি তেওঁক কি কৰিলে পুনৰ শৰীৰত দিলে। আৰু দিয়াৰ লগে লগে এইবাৰ যমদূত আৰু বিষ্ণুদূতৰ মাজত অতি গুৰুত্বপূৰ্ণ কথা আলোচনা হ'ল, সগুণ ধৰ্ম কি আৰু নিৰ্গুণ ধৰ্ম কি।
এরাম কত বেলি সস্তা হইয়া ধরে নমাই মাথ এ কোন তুমি হব বলি পুষের জুড়ি হাত বহু সময় পিছত জমদুতে সুধিছে যে তোমালোক কোন আর তুমি হব কোন কৈর পরাই আসাই আখি তোমার ঈশ্বর কোন কহিও প্রকাশি তোমলোক তোমালোক কোর পড়া আইসা আর তোমালোক কোন আর কোর পড়া আইসা আর তোমালোক ঈশ্বর কোন আমাক কোয়া আর কেনে ভঙ্গ করা ধর্ম এ রাজার যাক কোন অপরাধে ক্রোদ করা হায় আমাক তোমালোক আমার রাজা জি জম জমর আজ্ঞা কিয় ভঙ্গ করি আছা আর আমার দণ্ডিত কিয় ক্রোধ করি পেলাই ইমান দণ্ড কিয় দিলা হায় রাম দেববিদ দেববিদ্যা ধর হেন বুলিতে ন পারি আর সিদ্ধ তুই উত্তম দেখো তুমি ভবসারি তোমালোকর যে বিনন্দ রূপ তোমালোকর যে রূপ এই রূপর পরা তোমালোকর দেবতা বা বিদ্যাধর বলে আমি কব নোৱাৰো কিন্তু তোমালোকর রূপ তো সিদ্ধত করিও উত্তম সিদ্ধ পুরুষত করিয়ে এ নজানি হে ক্রোধ ক্রোধ ক্ষেমি আপুনি হেন রূপ গন্ত নতু দেখি নতু আমি যে প্রশ্ন করেছো তোমালোক তুমি না জানি প্রশ্ন করেছো গতি ক্ষমা করিবা আর আমার তোমালোকর যে রূপ এই রূপ না কেতিয়াবা দেখিছো না শুনিছো গতি আমার ক্ষমা করি সেই প্রশ্নের উত্তর দিয়া আর হবে শ্যাম তনু তাতে হবে পিত বাখ নদী নমাগত যেন বিজুলি প্রকাশ উজ্জ্বল বদন পূর্ণ চন্দ্রর মন্ডল হিরত কীর্তি কর্ণে মকর কুণ্ডল পদ্মপত্র হম হবে আয়ত লোচন অমৃত তোদিক শ্রবে মধুর বসন সমস্ত নারায়ণের দরে গিয়ে মাত্র পারিখতর দুটা বস্তু না থাকে কি কৌস্তু আর শ্রীবচ্চ কান্তি বাকি তো সমস্ত ঈশ্বরের দরে আর ললাতক রত্নরতি লোকে করে কান্তি সূর্যর সমান জলে মুকুতার পান্তি উন্নত নাসিকা যেন জলে তিল ফুল বন্দুলিত অধিক কান্তি অদর রাতুল হবে নব বয়স হর বাঙ্গ কুমার মহল হৃদয়ে হবে হার মুকুতা কি সুন্দর রূপর বর্ণনা এ রাম জলে দিলি মিলি যেন অগণির জ্বালা আপাদ লম্বিত গলে জলে বনমালা শরণ পদ্মত জুড়ে রত্নরানুপুর চারু চতুর্ভুজ জলে কঙ্কন কেউর কি সুন্দর দিব্য রূপ এ রাম হরির কান্তি হাতি হবে দিক পাক এ কত বা দুর্যর যেন জ্যোতির প্রকাশ জানিল হো তুমি হব পুরুষ মহন্ত এ আমি তোমার রূপ বর্ণাই নপ অন্ত তোমালোকৰ যে দিব্য রূপ অনিন্দ রূপ যে বিনন্দ রূপ এই রূপৰ পৰা এটা কথাই আমি বুজি পাইছো যে তোমালোক নিশ্চয় মহন্ত পুরুষ তোমালোকৰ এই যে আভাস তোমালোকৰ যে কান্তি জ্যোতি যাক আমি সহ্য কৰিব পৰা নাই গতিকে আমি তোমাৰ যি রূপ তাক বর্ণাই অন্ত কৰিব নোৱাৰো হে রাম জানা ধর্ম রাজা রকি করাই আমি আতি পরম পাতকি তো বিপ্রমন্দ ভাগি আমি ধর্মরাজ জমুর কিঙ্কর
আর আমি যাক বান্ডি ধরি লই আইছি, মহামন্দ ভাগী মহামন্দ বুদ্ধি বিপ্র। আর পরম পাটকি তো বিপ্র মন্দ ভাগী, এ বান্ধি নে ও নর কত পেলাইবা কলাগি। ইয়াক নিয়ে আমি নরক দিম, কারণ ইয়ার নিচিনা পাটকি নাই, ই মহা পাটকি, বহুত পাপ, ই নকরা পাপ নাই। আর কি কারণে বান্ধ কাতি রাখিলা ইহাক, এ করিলা ঘেন ক্রোধ কি হক আমাক। ইয়ার বান্ধ কাতি তোমালোকে কেউ মুকলাই দিলা, আর আমার উপর বা কেউ ক্রোধ করিলা, আমার কি দোষ? এ রাম এক না জানিলু তুমি হবে বুঝাই অক, রাজার আগত গয়া কহিবা কহ। আমি তোমালোকরে যেটু করিলা, আমাক দণ্ডিত করিলা, আমাক মারিলা, অজামিল নামৰ এই পাপী বৃত্রজনের বান্ধ খুলি তাক মুক্ত করে দিলা, আমি একো বুঝিয়ে নাপালো। এটা আমি তো রাজাক কব লাগিব, যম রাজাক, গতি বুঝাই কোয়া আমাক, ইয়ার কারণটো কি? আর এ এক না জানিলু তুমি হবে বুঝাই অক, রাজার আগত গয়া কহিবা কহ। এতে কুলিয়া জম দূত নিহ বদ, অন্য অন্য আলোচন্ত চারি তারিখ দ। এইবার চারি পারিষদের মাজত আলোচনা আরম্ভ হয়েছে, জানিব বিচারে যে ইয়াতে আসলে নাজানি দুঃখ করেছে নাকি। আর কোন বায় ধর্মী মহা ধর্মী কোন জন, এক নজানয় পাপ পুণ্যর লক্ষণ। এ জন্তুটা প্রথম কথা তোমালোকে কি না জানা, কোন ধর্মী কোন অধর্মী কোন মহাধর্মী আর কোনে পাপ করেছে, কার পুণ্য আছে, এই কথাটো লক্ষণটো তোমালোকে না জানা। হে রাম জানিল হিত তিনি সৌর ভয়ঙ্কর, ভয়তে বোলাওয়ে ধর্ম এ রাজার কিঙ্কর। ইহতিমিতা নিশ্চয় কোনোবা সৌর এনে মিশাতে ভয়তে ইহতে কি কই আছে বোলে ধর্ম রাজার কিঙ্কর বুলি কই আছে। আসলতে ইহত নহয়, যমদূতে মানে বিষ্ণুদূতে ভাবি আছে। আর ভগত কধরে কিনু পরময় জ্ঞান, এ দিলাহি বুলি সারি দেহ নিদান। ভকতক তোমালোকে ইমান অজ্ঞানী যে ভকতক ধরি নিয়ে আসা, টানি নিয়ে আসা, আর ইয়ার পিছত কইছে আর শুনয়রে যমদূত দিও কই উত্তর, যদি কইতে হোক ধর্ম হে রাজা রাজিঙ্কর। হে জন্তু যদি সঁচাকে তোমালোকে যম রাজার যদি কিঙ্কর, তেনহলে আমার প্রশ্নের উত্তর দিয়া। এ কোন পরমার্থ ধর্ম শাস্ত্র তা প্রখ্যাত, কোন বায় ধর্ম বর কহিও আমাত। পরমার্থ ধর্ম কি শাস্ত্র মত সেটা আমাক কোয়া, তোমালোকে যদি যমর কিঙ্কর। আর অধর্ম অধর্ম কি এই সম্বন্ধে আমাক, আর মহাধর্ম কি সেইটু কোয়া, তোমালোকে যদি হঠাৎ যমর যদি কিঙ্কর। হে রাম হে মনুষ্য লোক তোর একাতয় অধিকার, আর কিবা কর্মি মানে হবে পরয়া তোমার। মনুষ্যর লগত তোমালোকর অধিকার কার, আর সমস্ত কর্মী মানে কর্ম মার্গী বিলাক বা যখন কর্ম করেছে তেওঁলোকৰ তোমালোকে রখি থাকা নেকি, পরয়া সিহতকে রখি থাকা নেকি,
কোনোবা পাপিক নেখ জমেরা পূর্ব পূর্বী পুরিক একে নবা প্রকারে দ্বন্দ্ব কর পাতে কি ক তোমালোক কোন পাপিক জমপুরলৈকে নিয়া আর কেনে ধরনের শাস্তি দিয়া আর জানয়ে যাবে জমদূত দিও ক সিদ্ধান্ত এহি বুলি মৌন ভইলা চারিও মহন্ত এইকেটা প্রশ্নের উত্তর দিয়া তোমালোক যদি যম রাজার যদি কিঙ্কর হই এইকেটা কোন মহাধর্ম কোন অধর্ম তোমালোকের কাক অধিকার তোমালোকে নি পেলাই কি দণ্ড দিয়া হ্যাঁ এইকেটা আমাক কোৱা আর হেন গুণী গুণী মনে জমের কিঙ্কর যেন জানে দিবে লইল তাহার উত্তর এবার জমদূতে উত্তর দিব শুনা গদ ভাগবত বিকয়র পদে জন্ম নক রিবা বৃতা কেতিকন ধরে কালে তার নাই ঠিত আর নিশ্চ হইবা ভারত ভূমিত দেবর বাম স্বামী ভারত তনর পুণ্য বলে পাইলা ঈশ্বর হইলা দায়া ফাক ব্যর্থ করা কেনে বিকয়ত ভোলে বেসা চিন্তা মনি যেন সার কাঞ্চ মোলে দেবর বাঞ্চনী যে ভারতত নরতন পাওয়ার কারণে দেবতা বিলাকেও বাঞ্চা করে কারণ দেবতা বিলাকে দেবলোকর পৰা সাধনা করি প্রভু ভগবন্তর লোক পাব নোৱাৰে একমাত্র সাধন লোক হল ভারত ভূমি এই পুণ্য ভূমি পবিত্র ভূমি এই পবিত্র ভূমিত সাধনা করিহে হরির সাধনা করি সমস্ত জীবে উদ্ধার হব পারে আর এই কারণে ব্রহ্মা আদি করে যত জীব আছে সকলে এই ভারতত জন্ম লোক নরতনু পাব বিচারে আর এই নরতনুহে একমাত্র হরিক ভজার কারণে উপযুক্ত আন আন হরিরত বিষয় সম্বন্ধীয় সুখ পাব পারে কিন্তু ঈশ্বর উপজনা সম্ভব নহয় ঈশ্বরের কৃপা অবিহনে আর সেই কারণে কইছে যে তুমি এইখান মূল্যবান পরম অমূল্য নরতনু পাইও কিয় তুমি কাঁচর মূল্য বিক্রি যাই আছা এই দেহাটো কিয় তুমি বিষয় সম্বন্ধীয় সুখতে মাত্র রাখি আছা আর চরা তেজি মলয়াসন দন আন দেব হে বই তেজি দৈব কিনন দন কি কথা বুঝেছ মলয়া চন্দন ঘড়ির ঘহার পরিবর্তে তুমি সরাতর পাত ঘড়িয়েছা যি সরাতর পাত শরীর ঘহা মানে কি অবস্থা হয়
ব্যাকরণত যদি হাত বা শরীরের এটা অংশই চৰাকৰ পাতত লাগে তেনেহলে কিমান খজুৱতি ফুলি যায় শরীর। গতিকে তুমি মলায়া চন্দন রূপী শ্রীকৃষ্ণ গুণনামৰ দ্বাৰাই এই শরীরের সেবা কৰিব লাগে, না তুমি দেবপূজার জড়িয়ে চৰাকৰ নিচিনা দেবপূজার জড়িয়ে তুমি শরীরের সেবা কৰিব লাগে, অন্য দেবক সেবা করে এইখান দৈবকী নন্দনক এরি কি মূঢ় মানুষ কি মূর্খ। এ রাম স্মরণ ক্রমে যাক তরায়াহং হারয়ান হেনায়াগ্রু হিদা দেব পাইবা আর হেনায়াগ্রু হিদা দেব কইত পাইবা আর। স্মরণ মাত্রকে যা নাম স্মরণ করা মাত্রতে যি এই সংজ্ঞার সমুদ্রের পরা সংজ্ঞার সাগরের পরা ভব সমুদ্রের পরা এই তিনি তাপর পরা পরিত্রাণ পাব পারে নিস্তার পাব পারে হয় সংজ্ঞারের পরা তৈরি যাব পারে সেনেহেন গৃহীত দেব আর কোন আছে আর পরামগু হৃদ কৃষ্ণ সন্তরহি সমারহি সমস্ত হৃদয়ত অন্তর জানি রুপিয়া একমাত্র যে ঈশ্বর পরমেশ্বর কৃষ্ণ এক চিত্তে চিন্তা কান কর নক মল নয় রাম নাম মহা মর নহ বিত্তে ঈশ্বর কৃষ্ণক তুমি ভোজা আর ভোজি কি করা বোলে মরণ সম্বল লওয়া মৃত্যুর সময়ত এই সাংঘাতিক একো না যায় কারণ যার কারণে গায়া সমাজ হিসাবে যাবও লাগে আমি কিন্তু কালি সন্ধিয়া যেখিনি টাইম উদকার গেছে ইয়াৰে ভাগবতর পরিবর্তে আজি তাকে আর মুখস্থ করে আনি পুয়াও গাল্লা কেতিয়াও গাল্লা ইমান সময় যদি হরিণ নাম আমি গাওঁতে আমার মায়াময় জগৎখন দৃশ্যমান জগৎখন সঁচা সঁচা লাগে সব লাগে পুত্র ভার্যা ধন জন গৃহ জ্ঞাতি কিয় আমার ঈশ্বরত যেতিয়া বিশ্বাস নাথাকে তো সমস্ত লাগা হয় কিন্তু যেতিয়া ঈশ্বরত বিশ্বাস হব তেতিয়া সেইবিলাক পাজ হয় এইবিলাক আগ হয় ঈশ্বরের নামটো আগ হয় কারণ ইহে মরণ সম্বল কালি যদি সেই সময়ত মৃত্যু হয় তেনেহলে হরিণ নাম বিমুখ হয়ে যায় আমি গতিকে সেই কারণে কৈছে যে কোন মুহূর্তত একেটিয়ে মরণ মুগ্ধ গতিকে হরিণ নামর লগতে সম্পর্ক মায়াময় জগত বাকি সমস্ত কৈতব এই কৈতব কিন্তু সামাজিকভাবে তো আমার একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটো পালন করা কর্তব্য কিন্তু সেই দায়িত্বটো পালন করতেও আমি এটাই কথা চিন্তা করে থাকব লাগে যাতে ঈশ্বর চিন্তনটো নিরন্তর চলি যায় ঈশ্বর চিন্তনটো যদি নিরন্তর চলি থাকে সামাজিক দায়িত্ব করতো প্রবলেম সমস্যা নাই কিন্তু যদি নাথাকে নাথাকে যদি আমি পাতমত্ত হোক সেই বিষয়টোত তেনেহলে আমার জীবনের বহু মূল্যবান সময় গুছি গেল এনে গেল আর সেই কারণে কইছে আর ঘোড়া পরা লোকে আর নাই কে হায় পরলোক কি বলে এই
স্থূল শরীরৰ পৰা ওলাই যাওয়ার পিছত কোনো এটা শরীর নোপোয়া পর্যন্ত যেখানে চাই পরলোক, আর এই পরলোকত কি হব কোনেও সহায় নকরে, যাক আমি আজি সঁচা মানে তাতে মত্ত হয়ে আছো এই সমস্তই কাকো সহায় নকরে। আর পরম বান্ধব একে না মত বিনাই, একমাত্র পরম বান্ধব কৃষ্ণৰ নামত মানে অন্য একোৱে আমাক পৰলোকত সহায় কৰিব নোৱাৰে, আৰু সেইকাৰণে ঈশ্বৰ কৃষ্ণৰ নাম কি বোলে তেওঁহে আমাৰ চিত্তৰ বৃত্ত হ'ব লাগে, তেওঁহে চিত্তত থাকিব লাগে, কিন্তু আমাৰ চিত্তত কি আছে মায়াময় জগতখন ঘূৰি, আৰু সেইকাৰণে সেই ভাৱনাবিলাক আমাৰ আহি আছে যে এইটো কৰিলেহে মোৰ এইটো হ'ব, এইটো কৰিলে কিয় বোলে আমাৰ চিত্তত সেই বিষয় আৰু এই সংসাৰখন সোমাই আছে, চিত্তত যিহেতু এই মলবিলাক আছে সেইকাৰণে আমাৰ ভাৱ হয় আৰু ভাৱ অনুযায়ী আমি কৰ্ম কৰোঁ, ভাৱ অনুযায়ী আমি কৰ্ম কৰোঁ, সেইকাৰণে কৈছে কি জানি আজ তনে তৰি মাৰ পৰা কাম নিৰন্তৰে নৰে ডাকি বোলা ৰাম ৰাম। এইবাৰ এতিয়া এই অধ্যায়ত যমদূতে উত্তৰ দিব কাৰ বিষ্ণু দূতৰ প্ৰশ্ন যে অধৰ্ম কি মহাধৰ্ম কি, তোমালোকৰ কাৰ ওপৰত অধিকাৰ, তোমালোকে সেই সকলোখিনি কি দণ্ড দিয়া, এই প্ৰশ্নকটাৰ উত্তৰ দিয়া যদি সঁচাকে তোমালোক যদি যম ৰাজাৰ যদি কিংকৰ, কাৰণ যম ৰাজাক আমাৰ প্ৰভুই দায়িত্ব দিছে সংযমণিপুৰৰ কিহৰ কাৰণে ন্যায়োচিত দন্ত কৰাৰ কাৰণে, কিন্তু তোমালোকৰ যি অজামিন নামৰ বিপ্ৰ যাৰ মুখত আমাৰ প্ৰভুৰ নাম আহিছে আৰু প্ৰভুৰ নামৰ দ্বাৰাই কৌটি জনমৰ কল্প কৌটি কল্প জনমৰ পাতেক নাশ হয় সেইজনক তোমালোকে বান্ধি ধৰি নি আছা জমপুৰত দণ্ড দিয়াৰ কাৰণে, তেনেহলে হয় তোমালোকৰ ভুল হৈছে নহলে তোমালোকৰ ৰাজাৰ ভুল হৈছে। এতিয়া উত্তৰ দিব আৰা অনন্তৰে তিনি জমলো দেৱলে শুনিও হবে মহন্ত আমি মহামূৰ তোমাৰ আগত কহিব কিবা সিদ্ধান্ত, হে মহন্ত তোমালোকৰ আগত আমি কি সিদ্ধান্ত দিম, আমি অত্যন্ত মূঢ় অজ্ঞানী, আৰ তথাপি তোমাৰ পালিয়া বচন শুনা কবিদ্যমান জানা জগতৰ যত জাতি ধৰ্ম হবাৰ বেলে প্ৰমাণ, তথাপি তোমালোকৰ আজ্ঞা পালন কৰি ক'বলৈ ওলাইছো যে বেদে সমস্তৰে প্ৰমাণ এই সংসাৰত যিমান জাতি ধৰ্ম আছে, আৰ বেদে দিহে যাক এ ধৰ্ম বুলি তাক যজ্ঞ যত বেদৰ অলিখিত যত কৰ্ম মানে জানাহে মহাপাপ, যে বেদে যাক কৰিবলৈ কৈছে তাক ধৰ্ম বুলি কোৱা আৰু তাক যদি শুদ্ধভাৱে কৰে তেনেহ'লে পুণ্য অৰ্জন হয়, আৰু বেদে যাক নিষিদ্ধ কৰিছে সেই কৰ্ম জানিবা মহাপাপ, তপ জপ যজ্ঞ আদি বেদে উপদেশ দিয়া কাৰ্য কৰ্ম, গতিকে ইয়াক যদি কৰে কোনোবাই আমাৰ যি মানুহে সমাজত কয় কৰ্মই ধৰ্ম, কিন্তু কৰ্মই ধৰ্মটো বুজি নাপায় কাৰণে কৰ্মই ধৰ্ম বুলি, তাৰমানে কিভাবে মানে ছাগলীটো মাছ মাৰা ছাগলী মাৰি খাওঁ মুৰ্গী মাৰি খাওঁ ইয়াকো কৰ্মই ধৰ্ম বুলি ক'লো,
সেইটো কৰ্ম ধৰ্ম বুলি, কাৰোবাক অন্যায় কৰা, কাৰোবাৰ পৰা ভেটি খাওঁ, খোজ খাওঁ, সেইটো কৰ্মই ধৰ্ম বুলি ভাবি আত্মাৰুচি। গতিকে এই যে মানুহৰ মাজত ইমান এটা অজ্ঞানতা আমাৰ সমাজত প্ৰচাৰ চলি আছে, কৰ্মই ধৰ্ম, কৰ্মই ধৰ্ম, কি কৰ্মই ধৰ্ম, যেতিয়া সৎ কৰ্ম কৰে সিয়ে ধৰ্ম হয়, সৎ কৰ্ম। গতিকে যদি সৎ কৰ্ম কৰিব লাগে তেনেহ'লে ঈশ্বৰত শৰণাপন্ন হৈ ঈশ্বৰৰ ভজনা কৰি তেওঁ কৰ্ম কৰিব লাগিব, তেওঁ কৰ্মযোগী হ'ব লাগিব। বেদে যাকে বিহি আছে তাকে বোলে কৰ্ম, বেদে যাক কৰিবলৈ কৈছে সেয়েহে কৰ্ম, ইয়াতেও কৈছে। আৰু সেই কৰ্ম কৰিলেহে ধৰ্ম অৰ্থাৎ পুণ্য অৰ্জন হয়। আৰু এই পুণ্য কি বোলে, ই এটা বজা। যেনেকে এজন মানুহৰ বহুত টকা আছে আৰু ফুৰিবলৈ গৈছে ইংলেণ্ড আমেরিকা, যেতিয়ালৈকে টকা পইচা আছে সি ঘুরি দেখিব, হোটেলতে রাখব, কিন্তু যিদিনা তার পয়সা খতম হোটেলের পর লাঠি মারি উলিয়াই দিব গেটা। আর এই পুণ্যটো একে, পুণ্য আছে, তুমি এখন স্বর্গত যাবা, আর যিদিনা তোমার পুণ্য শেষ হব বিমান কপি উঠে, আর বিমান কপি উঠার লগে লগে কয় যে তুমি এতিয়া যোৱা, কিন্তু না যায় যদি সেই অপেশ্বরা বিলাকে ধাক্কা মারি দিয়ে বিমানের পরা, চিনে এই পুণ্য মর্তলকে বিচন্তি পুনরায় এই মর্তলোকত কর্মদণ্ড অনুযায়ী নানা শরীরত আর পুনর জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর করা হত পরে। তার সত্ত্বেও আমার চিন্তন নাই যে আমি ঈশ্বরক বুঝব লাগে, আমি কি হয়েছো বিষয়ত মত্ত হয়ে আছো। আর বেদ বিহিত হততে আচরে সেহি নপুণ্য বন্ত, বেদ নিষিদ্ধ একরে জীবনরে সেই তো পাপিয়ন। বেদে যাক দিয়ে আছে, যি বেদে করিবলৈ গৈছে তাক যদি করে তেওঁ পুণ্যবন্ত, আর বেদে যি নিষিদ্ধ করেছে তাক যদি করে তার সমান মহাপতি নাই। আর সারিয় জাতির এ যেন ধর্মতাক বেদে দি ইয়াতে সীমা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ক্ষুদ্র এই চারি জাতি, আর এই চারি জাতির কি কর্ম কি ধর্ম সমস্তখিনি বেদত উল্লেখ আছে। আর যেহেতু বেদে হে প্রমাণ ধর্ম, এ বেদর সুনাম যিতো নারায়ণ পরম ঈশ্বর পুরুষ মহামহন্ত ব্রহ্মাদিক যিত এ সৃজন্ত পালন্ত প্রলয় তহংর। আর নারায়ণ পরমেশ্বর, আনকি তেওঁ ব্রহ্মা আদি মহেশ্বর আদিকো কি করে বলে সৃজন করে পালন করে আর প্রলয় সংহরণ করে। আর তাহলে প্রথম নিঃসাকে উপজে আপনি বেদ, এতেকে পরম এ প্রমাণ বেদর দিয়ায়া সে পুরি সে। আর প্রভু ভগবান তো যেটা জগনেত্র অকলে গুটি আছে, সমস্ত জগৎ সংগরি গুটি আছে নারায়ণ, আর তেতিয়া তেওঁর প্রথম নিশ্চাকত বাজব হইল বেদগণ, প্রথম নিশ্চাকতে তে বেদ বাহির হল। গতিকে ই একটা প্রমাণ, গতিকে এই যে সিদ্ধান্ত তার দিছে কি, আর বেদে যি বা করে হে জানিবা সকলে কৃষ্ণরে হে আজ্ঞাবাণী, আর বেদ যি আছে সমস্ত কৃষ্ণর বাণী আজ্ঞা, তাক ভঙ্গ করে যিত
তাকে দ্বন্দ্ব করে। আরে বেদক দিয়ে ভঙ্গ করে, উলঙ্ঘা করে সেই সকলক কি করু, সেই সকলক আমি আনি দ্বন্দ্ব দ্বন্দ্ব দিও। আর কেন বা বলিবা এই তুমি প্রেপাপ করিলে কি মতে দেখা, এই আছে 14 জন হাকিম নিশ্বর, আর কুনা দে ও তার লেখা যে মনুষ্যর শরীরত 14 জন সাক্ষী আছে। এই বিপ্রয় কি পাপ করিছে এই বুলি যদি তোমালোকে সুধা তেনেহলে তার লেখা দেও, কারণ মনুষ্য শরীরত 14 জন কি আছে না সাক্ষী আছে, কোন দিক শশী সূর্য আকাশ অগ্নি স্বর্গ সন্ধ্যা দিন রাতি কাল জল বায়ু ধর্ম মহি এই 14 জন, এই 14 জন সাক্ষী আছে। আর এই 14 সাক্ষীয়ে সাক্ষী দিব কিমান মহাপাপ কিমান পাপ করেছে। আর মহা দৈত্যে পাপ করিবলে মোক এনে দেখি নয়জনে, আমি করবে তো গাম আমি কিভাবে কায়ো দেখা নাই, কিন্তু এই 14 জনে দেখি আছে পরমেশ্বরে দেখি আছে। আর আপনা থানত থাকি যা সমস্ত দেখন্ত জমে, কিন্তু সমস্তকে দেখি আছে মনুষ্যই হয়তো ভাবিব পারে মোক কায়ো কোনো দেখা নাই। এ রাম আমাক পাঁচজন কপয় নোয়ারে করো দণ্ড দরি আনি, আর অনুক্রমে হবে এ ভুঞ্জাব যাতনা আছে কর্মী যত প্রা। আমি কি করি যে আমাক তেও পাঠে অর্থাৎ আদেশ দিয়ে, আর আদেশ দেওয়ার লগে লগে পাপ অনুসরে আমি ধরি বান্ধি আনি দণ্ড দিই সমস্ত যাতনা ভুঞ্জাও। কা আছে কর্মী যত প্রাণী যিয়ে বেদ বিহিত কর্ম করতে হয়তো অশুদ্ধ হব পারে নাইবা বেদে নিষিদ্ধ করা কর্মবিলাক করে। আর পুণ্য আচরণতে পাত কয় উপজে যেহেতু নাই জ্ঞান, পুণ্য আচরণ করিব যজ্ঞ করি আছে তাতে হয়তো পাপ হব পারে। এই কারণে প্রথম স্কন্ধতে কইছে যে খ্রিস্টত অর্পিয়া আমি পৰ কর্ম যত সৌনকে কইছে নিজ মুখে স্বীকার করে কইছে, অথচ সৌনকর নিশ্চয় বেদবাদী নাই, বেদবত প্রধান ঋগ বেদবাদী তেওঁ, তেওঁর বাপেকে বেদর মন্ত্র লিখিছে, তেওঁর আতেকে মন্ত্র লিখিছে, সৌনকর নিজের বেদর লগত আঙ্গিরক ঋষির লগত উপনিষদ আছে, তেনেকুৱা মহা বেদবাদী এজনে স্বীকার করে আছে কৃষ্ণত অর্পিয়া আমি করো কর্ম যত তাতো নানা বিঘিনি আছে জানিল মনত, কৃষ্ণক অর্পণ করি করা কর্মত নানা প্রকারের বিঘ্নি আছে। আর ইয়াতেও কইছে পুণ্য আচরণতে পাপ উপজে, যেহেতু নাইকে জ্ঞান যেহেতু আমার জ্ঞান নাই এই কারণে আর নিচিনে আত্মা ক যেহেতু জীবর দেহত অনুসন্ধা, যেহেতু জীবই আত্মাক নিচিনে আর অনুসন্ধানও নকরে কি হয়ে আছে বলে জীব হয়ে আছে বলে জীব কি বলে দেহ মন কর্মর লগত কেমন নিরন্তর সম্পর্ক রাখি আছে, কিন্তু আত্মা চৈতন্যর কিনে প্রভু ভগবন্তর কিনে কোনোদিনে মুখ তুলি যাওয়া নাই, নিজে মই কোন এই কথাটো জানার কারণে কোনো প্রয়াস করা নাই কোনো প্রযত্ন করা নাই, কিন্তু সংসারত মায়াময় দ্রব্যাদির কারণে কিন্তু কিমান প্রযত্ন কিমান প্রযত্ন করে আছো। আর আপনার কর্মে আপনাক বান্ধে নজানে মুখ্যই উপায় কোটি কোটি জন্ম সংসারত ভ্রমে যাতনা
পুঞ্জি সদা। সেইকাৰণে এটা কথা নিশ্চিত আমি জানিব লাগে, গীতা আৰু ভাগৱতে এনেকুৱা দুখন শাস্ত্ৰ, সমস্ত সনাতন ধৰ্মৰ যিমান শাস্ত্ৰ আছে তাৰ ভিতৰত এই দুখন শাস্ত্ৰৰ আৰম্ভণি ত্ৰিমদ শব্দ লগোৱা আৰু অন্য শাস্ত্ৰত নাই। আৰু এই দুখন শাস্ত্ৰই কি কয় যে জীৱই আচলতে কৰ্ম নকৰাকে এক মুহূৰ্ত তিল মানৰ কাৰণে থাকিব নোৱাৰে। কায়িক হওক মানসিক হওক বাচিক হওক কৰ্ম কৰিয়ে থাকে। আমি কথা পাতিছো গ্ৰাম্য কথা কৰ্ম, আমি নামঘৰত পাতি ভিতৰত পাতিছো না বাহিৰত পাতিছো নহয়, কিন্তু আমি যদি গ্ৰাম্য কথা পাতিছো সেইটো আমাৰ কৰ্ম হৈ আছে। আৰু এই কৰ্মৰ আমাৰ কি হব বোলে পাপ হব, তাক আমি ভোগ কৰিব লাগিব। এতিয়া গীতা আৰু ভাগৱতে এই দুখন শাস্ত্ৰ এনেকুৱা ই মানুহক জীৱক শিকায় যে কৰ্ম কৰিবই যিহেতু লাগিব, যেনেকে কৰ্ম কৰিলে সেই কৰ্ম বন্ধনৰ কাৰণ নহয় মোক্ষৰ কাৰণ হয়। গীতা ভাগৱতে এইটো শিকায়, বাকী শাস্ত্ৰই কি শিকায় বোলে বন্ধনৰ কাৰণ আছে, কিন্তু গীতা আৰু ভাগৱতে শিকায় কেনেকে কৰ্ম কৰিলে কৰ্মৰ কৌশলটো কি, যি কৌশলতে কৰ্ম কৰিলে জীৱ বন্ধনৰ কাৰণ। আৰু সেইকাৰণে বাৰে বাৰে সকলোতে গীতাত কৈছে কৰ্মান্যবাধিকাৰস্তে মা ফলেষু কদাচন, হে অৰ্জুন তোমাৰ কৰ্মক অধিকাৰ, কিন্তু কৰ্ম কৰা কিন্তু ফল কামনা নকৰা, তুমি মোৰ চিত্ত দিয়া, মোৰ কৰ্ম বুলি কৰা, মোৰ প্ৰীতিৰ অৰ্থে কৰা, তুমি দেখিবা তাৰ কোনো ফল উপাৰ্জন নহয় আৰু নহয় কিন্তু তুমি ভোগাৰ প্ৰশ্ন নাহে। কিন্তু যদি তুমি কামনাযুক্ত হৈ কাম ক্ৰোধ লোভ মোহ মদ মৎসৰ্য ঈৰ্ষা অসূয়া আক্ৰোধ দেহৰ যদি বশৱৰ্তী হৈ তুমি কৰ্ম কৰা তেনেহ'লে তোমাৰ তাত ফল আছে আৰু সেই ফল তুমি ভোগ কৰিব লাগিব। ইয়াতে কৈছে এইকাৰণে আমি কি বোলে জীৱ কি বোলে আপুনি আপোন শত্ৰু, জীৱ আপুনি আপোনাক বান্ধে মাৰে খাতে খাতে মাৰে, আমি প্ৰত্যেকে নিজে নিজৰ শত্ৰু, আমি নিজে নিজক কাটো মাৰো, আমি নাজানি পেলাই। সেইকাৰণে কৈছে আপোনাৰ কৰ্মে আপোনাক বান্ধে, নাজানে মুখ্য উপায় মুক্তিৰ উপায় কেনেকে পাব পাৰি তাক নাজানে, নাজানাৰ কাৰণে কৌটি কৌটি জন্ম সংসাৰত ভ্ৰমে, এই সংসাৰত কৌটি কৌটি জন্ম ভ্ৰমে কি কৰি যাতনা ভুঞ্জি সদায় নানা প্ৰকাৰৰ যতনা। আমি যদি সংসাৰৰ জীৱবিলাকৰ চাওঁ গৰু ছাগলী কুকুৰ প্ৰত্যেকৰ দিনে চাবচোন কিমান যন্ত্ৰণাগ্ৰস্ত, মানুহবিলাক কিমান যন্ত্ৰণাগ্ৰস্ত, এই সংসাৰত মদমত্ত হৈ পাব বিচাৰে, জোৰা হয় যিটো নাই সেইটো পাব বিচাৰে, যিটো সম্ভৱ নহয় সেইটো প্ৰাপ্তি ৰাখা, আৰু তাৰ কাৰণে কিমান দুখ ভোগ কৰি আছে। মুক্তিৰ বৰ সুন্দৰ এটা ডক্টৰ মুকুন্দ মাধৱ শৰ্মাই পাওঁ বুলি মই শুনিছো, তেখেতে একবাৰ হেনো ইণ্ডোনেছিয়াত গৈছে, তাত গীতাৰ ওপৰত এখন সভা হৈছে ইণ্ডোনেছিয়াত। ইণ্ডোনেছিয়াৰ মানুহখিনি যদিও মুছলিম, তেওঁলোকৰ পূৰ্বৰ মানে হিন্দু ধৰ্মীটো কনভাৰ্টেড মুছলিম, গতিকে তাতেতো আমাৰ গোটেই হিন্দু ধৰ্মৰ গোটেই হেৰি চলে ইণ্ডোনেছিয়াত। মুকুন্দ মাধৱ শৰ্মা তেখেতটো মহাপণ্ডিত, গতিকে তেখেতক মাতিছিল, মাততে গৈছিল সংস্কৃতৰ মহাপণ্ডিত বিদগ্ধ পণ্ডিত, মই শুনিছো এইবিলাকৰ মুখেদি যা মিটিঙত কোৱা গ'ল যে গীতা হিন্দু ধৰ্মৰ এখন ধৰ্মগ্ৰন্থ, কোনোবাই ক'লে কওঁতে তাৰে মুছলিম পণ্ডিত এজনে ঘপকে আহি গৈছে, ৰ'ব গীতা যদি ধৰ্মগ্ৰন্থ হয় তেনেহ'লে ইণ্ডোনেছিয়াত ধৰ্মগ্ৰন্থ হিচাপে হিন্দু ধৰ্মৰ গ্ৰন্থ হিচাপে নাথাকিব কাৰো, কিন্তু আমাৰ প্ৰত্যেকৰে ঘৰে ঘৰে আছে গীতা, ইয়াৰ কাৰণ কি বোলে গীতাখনক আমি জ্ঞানৰ প্ৰতীক বুলি কওঁ, ইয়াৰ দ্বাৰাই মানুহৰ কি হয় মোক্ষ প্ৰাপ্তি হয়। তেতিয়া তেওঁ কৈছে যে ঠিক আছে আপুনি এটা উদাহৰণ দিয়ক, বোলে উদাহৰণ দি আছো আপোনাক, বোলে আমাৰ সদাগৰ এজন ইণ্ডোনেছিয়াৰ পৰা ভাৰতত বণিজ কৰাৰ কাৰণে গৈছে, আৰু যাওঁতে ঘৰৰ গোটেই কেইজনে বহুত দূৰত বণিজ কৰাৰ কাৰণে যাব, ইণ্ডোনেছিয়াটো সাগৰ দ্বীপ জাহাজ লৈ, গতিকে ঘৰৰ মানুহে কৈছে যে ভাৰতৰ পৰা
ঘৈণীয়েকে কৈছে বাৰাণসীৰ শাড়ী, হা কোনোবাই কৈছে অমুক তমুক এনেকে লৈ আহিব। এই সদাগৰৰ এটা পোহা ভাটৌ আছিল, ভাটৌ দিবে যায় সদাগৰ, মোৰ কাৰণে কি আনিবি, বোলে তোমাক বা কি লাগে, বোলে ভাৰতত যদি যোৱা তেনেহলে মুক্তিৰ উপায়টো লৈ আহিবি মোৰ কাৰণে, মোৰ কাৰণে মুক্তিৰ উপায়টো লৈ আহিবি, আচল বস্তু ক'ত পাম, ক'ত পাম, বোলে আকাশ মাৰ্গেদি যোৱা যিকোনো ভাটৌ প্ৰশ্ন কৰিলে তুমি পাম উত্তৰ দিব। ভাৰতৰ ভাটৌ বিলাক ইমান ধৰ্মিষ্ঠ যে তুমি যদি সেই ভাটৌ প্ৰশ্ন কৰা তেনেহলে তোমাক মুক্তিৰ উপায় কি দিব। আহিল সদাগৰ, বণিক কৰা হল, এইবাৰ বজাৰ কৰিল সকলোৰে কাৰণে, কৰি কৰি সদাগৰৰ মনত পৰিল ভাটৌটোৰ কথা, গতিকে তেওঁ পথাৰত গল, ভাটৌ এজাক দেখিল, দেখিয়ে প্ৰশ্ন কৰিলে যে এই ভাটৌ মুক্তিৰ উপায় ক'ত পাই, ভাটৌ তাত গুচি গল। আৰু এক জেগাই তাকো দিলে এই ভাটৌ মুক্তিৰ উপায় ক'ত পাই, তেনেকে কোৱাৰ লগে লগে ধপকে এটা ধৰপৰ 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 কৰি ভাটৌ এটা সদাগৰৰ সন্মুখ পৰিল। সদাগৰে বোলে বাপৰে কি প্ৰশ্ন, মুক্তিৰ উপায় সোধাৰ লগে লগে ই পৰি গল, ভাটৌ বোলে আৰু মই কাকো সোধাত নাই, সেইবুলি সদাগৰ ইণ্ডোনেছিয়া ঘূৰি গল। ঘৰ পাইছে, সকলোৰে লগত মিলি জুলি সমস্ত যি বস্তুবিলাক লৈছিল ভগাই দিব, ভাটে কৈছে সদাগৰ মোৰ প্ৰেজেণ্ট ক'ত, মোৰ মোক কাৰণে কি আনিছা, বোলে তোৰ কাৰণে একো আনা নাই, বোলে কিয়, মই যে আনিব দিছিলো, বোলে কি, বোলে মুক্তিৰ উপায়, বোলে দেখ মই তোৰ কথা শুনি তাতে আকাশ মাৰ্গেদি যোৱা ভাটৌ মুক্তিৰ উপায় সম্বন্ধে সোধাৰ লগে লগে ধৰফৰ ধৰফৰ কৰি এটা ভাটৌ মোৰ সন্মুখত পুৰি মৰি গেল, তাৰ পাছত আৰু মই জীৱ হৈছো তাৰ পাপ লোৱাৰ ইচ্ছা নাই, গতিকে মই সোধা নাই। ভাটৌ কৈছে আচ্ছা হ'ব হ'ব বুলি কৈয়ে পিঞ্জৰাৰ ভিতৰত আবদ্ধ হৈ থকা ভাটৌটো ধৰফৰ 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 কৰি মৰি গেল। যেতিয়া মৰি গল সদাগৰৰ বৰ দুখ লাগিল, লাগি নিজৰ পুত্ৰ মত, গতিকে ভাটৌটো আলফুলকে লৈ আহিছে, আনি চোতালত থৈছে, এটা কবৰ দিব, মুছলিম মানুহ কবৰ দিব, কবৰ দিব বুলি ঘৰলৈকে সি আহিছে এখন খন্তা নিয়াৰ কাৰণে, আৰু খন্তাখন লৈ যেই চোতালত যায় যায় দেখে ভাটৌটো নাই, ভাটৌটো লৈ ভাটৌটো ক'ত গ'ল, মেকুৰী নিলাগিনি কুকুৰে নিলাগিনি নাই, আৰে সদাগৰ ওপৰৰ পৰা ভাত দিছে পালৰ পৰা, আৰে সদাগৰ আৰে তই দেখোন মৰিছিলি, বোলে মোৰ মৰা নাই, বোলে কি, বোলে মই উপায় মুক্তিৰ পাই গলো, বোলে কেনে, বোলে তোমালোক মনুষ্য এনে যেতিয়ালৈকে আমি মৰা মুক্তি নধৰো তেতিয়ালৈকে আমাৰ মুক্তি নাই, তুমি মোক মৰা বুলি জানিহে পিঞ্জৰাৰ পৰা বাহিৰ কৰি আনিছা, নহ'লে মোক আনা নেকি, বোলে এই বুদ্ধিটো ক'ত পালা, বোলে মোৰ এই পতি, মোৰ পতি তুমি যি সেই যি ভাৰতত যিয়ে ধৰফৰ ধৰফৰ কৰি পৰি গৈছিল সেইজন মোৰ পতি আছিল, তেওঁ মৰা নাছিল, তোমাক বুদ্ধিটোহে দেখাই দিছিল, বোলে কেনেকে জানিলে সি সেই যি পতি, বোলে কিয় তুমি আগৰ বাৰ গণিত কৰোঁতে মোক বাৰাণসীৰ পৰা কিনি আছে আনি দিয়া নাযায়, বোলে অহ তেওঁ মোৰ পতি, তেওঁ এতিয়াও জীয়াই আছে, আৰু তেওঁ এই তোমাৰ প্ৰশ্নটো শুনিয়ে তোমাৰ সন্মুখত ধৰফৰ ধৰফৰকে মৰা মূৰ্তি ধৰি তাত বাগৰি গৈছে, আৰু তাৰ পৰা আমি বুদ্ধিটো পালোঁ। গতিকে মনুষ্য শৰীৰৰ যদি মোক্ষ প্ৰাপ্তি কৰিব লাগে তেনেহ'লে ইন্দ্ৰিয়ক মাৰি আমিও সেই ভাটৌটোৰ দৰে, যেতিয়ালৈকে ইন্দ্ৰিয়ক আমি কাছৰ দৰে চলাওঁ, যেনেকে কাছই চলঙৰ ভিতৰত তাক সোমাই নলৈ, হা সংযমিত কৰি নলয়, যেতিয়ালৈকে আমি জীৱনত আমাৰ ইন্দ্ৰিয়া দিশ সংযমিত নকৰোঁ তেতিয়ালৈকে আমাৰ মুখ্য সম্ভৱ। এই বস্তুটোৱে ইয়াত কৈছে, কৈ ইয়াতে কৈছে ইন্দ্ৰিয় এৰাম প্ৰকৃতিৰ সঙ্গে সমস্ত জীৱৰ ভৈল বিপৰ্যয় বুদ্ধি করে যজ্ঞ তপ হেরাম তপ তীর্থ ব্রত তথাপি তো নাই গু। এই যে প্রকৃতিগত দেহ, এই দেহর সম্পর্ক সমস্ত জীবন বিপর্যয় বুদ্ধি, এই সম্পর্কে আলোচনা করবল বহুত কথা আছে, কিন্তু সময় আমার হাতত কম।
কৈছে যে এই প্রকৃতির সংগত আমি যা কর্ম করে আছো দেহর সংগত করার কারণে কি আমার শুদ্ধি নাই, তপ জপ যজ্ঞ দান করে আছো যদিও আমার শুদ্ধি নাই, এই দেহটো শুদ্ধি নহয়, মন শুদ্ধ নহয়, নহার কারণে কি হয়েছে ঈশ্বরের সংগ হে লইলে কপে সমস্তে পাপ পাবন্তে। কিন্তু ঈশ্বরের যদি সংগ লয় তেনহলে একেবারে তিলে কপে সমস্ত পাপর পরা পরিত্রাণ পায়। পরম নিকার এ জাত না কতরে অক্ষয় পুণ্য ভগবানের নামর মহিমা প্রথমে দহয় পাতক ছয় পুণ্য করে অদ্ভুত পাপ বিলাক বিনাশ করে আর বিনাশ করি তারপর পুণ্য অর্জন অঙ্গরাজার পুত্র প্রাপ্তির কারণে যজ্ঞ করে আছে আর যজ্ঞ করার পিছত যেতিয়া দেবতা বিলাক নাহে আহে আশীর্বাদ নকরে আমি পাই আছি চতুর্থ স্কন্ধ। তেতিয়া ব্রাহ্মণ বিলাকে কৈছিল যে মহারাজ তোমার আগর বহুত পাপ আছে আর এই পাপর কারণে দেবতা বিলাক তোমাক আশীর্বাদ দিয়ার কারণে আনা নাই পুত্র বর দিয়ার কারণে, গতি তুমি পুরোদাস যজ্ঞ করা, পুরোদাস বলে বিষ্ণুর যজ্ঞ, তুমি বিষ্ণুর যজ্ঞ করা, বিষ্ণুর যজ্ঞ করার লগে তোমার পাপর বিনা হব আর তৎপশ্চাৎ তুমি সুন্দর তোমার যি কামনা করো তাকে পাবা। তো অঙ্গরাজে কৈছিল যে বিষ্ণু ভগবান কৃষ্ণ মুক্তির কারণে হে ভোজে, সামান্য পুত্রর কারণে ভোজিম না, যদি তুমি নভোজা তোমার পাপ দহন নহ, পাপ যদি দহন নহয় তেনহলে কোনো দেবতাই তোমাক, আজি কলিযুগত প্রত্যেকজন মানুষ পাপ নকৰা মানুহ নাই, দুঃখিত করিলে কলি কাহারও পবিত্র নহি দ্রৈব্য দেখ তনু মন প্রাণ দ্বাদশ খণ্ড, দুঃখিত করিলে কলি কাহারও পবিত্র নহি দ্রৈব্য দেখ তনু মন প্রাণ, গতি এইহেন যুগত জীবৈপুণর কি উজ্ঞানতা বহত যার যজ্ঞ পূজা পাতল তীর্থ ব্রত লাগিয়ে আছে মানে বুঝি না, ভাগবতে কইছে ইমান অজ্ঞানী জীব আর হেরাম এইটে কইছে আর দেবর দেবতা পরম ঈশ্বর হে ভক্তি তো নাহি দুঃখ কিন অন্ধ লোক হে জাত না তোমরে কৃষ্ণ কহিয়া বিমুখ আর এতে কে পাপিক দ্বন্দ্ব করিবাক পাঞ্চন্ত জমে আমাক, সেই অকল পাপিক জমে জমরাজায় আমাক দ্বন্দ্ব করার কারণে হয় ইত অজামিল এ যেন মহাপাপ করিয়াছে শুনা তা, এই অজামিলে পূর্বতে কিমান পাপ করেছে তাকে এটা তুমি শুনা, আজি আমি ইয়াতে থম। কৃপার সাগর জয় গোপী নন্দন প্রিয় মনস্থান ভগতর সংগ সদানুগোচর মুখে হরি নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কল্প সোনা শ্রীকৃষ্ণ প্রীতার নাম যজ্ঞ সোনা হরি জয় জগৎগুরু শ্রীমন।